ফেনীতে একটি প্রতারক চক্র অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। কর্তৃপক্ষ কিছু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে চক্রটি। ফেনী প্রতিনিধি জমির বেগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফেনীতে গ্যাসের বৈধ গ্রাহকের সংখ্যা 30,500। শীত মৌসুমের শুরু থেকেই পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না এসব গ্রাহক। তাদের অভিযোগ, অবৈধ সংযোগের কারণেই এ অবস্থা। আমাদের এলাকাতে 9টা থেকে 1:30 2টা পর্যন্ত কোনো গ্যাস পাওয়া যায় না। আমরা পৌরসভার বাসিন্দা, অযথ আমরা পৌরসভাতে গ্যাস পাই না, কিন্তু গ্রাম অঞ্চলের মানুষেরা গ্যাস জ্বালায় অবৈধভাবে। গেল এক মাসে জেলায় শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। বৈধ বলে যে সংযোগগুলো দিয়েছিল দেলোয়ার নামে এক ব্যক্তি, প্রতিটি সংযোগের জন্য সে নিয়েছে 40,000 থেকে 2,00,000 টাকা। সরকারিভাবে গ্যাস ফর্ম ফাইয়ে এই কথা কই দিছে। আমি গ্যাস কইছি বলছেন কি গ্যাস বৈধ হইব, টাকা দেও। কত টাকা নিছে আপনাদের থেকে? 80,000 টাকা লিখেছে। এই টাকাটা কে নিছে? প্রতিটা বাড়ি থেকে অবৈধভাবে বিশাল অঙ্কের টাকা নিয়ে তিনি সাপ্লাই দিয়েছেন এবং বাকরাবাদ গ্যাসে তিনি কোনো কন্ট্রাক্টরও নন। এ ঘটনায় ফেনী সদর মডেল থানায় পলাতক দেলোয়ারের বিরুদ্ধে একটি মামলা করেছে বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কর্তৃপক্ষ বলছে অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে তাদের কেউ জড়িত নয়। অবৈধ গ্যাস সংযোগের সাথে আমাদের অফিসের কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারী জড়িত থাকার কোনো তথ্য প্রমাণ আমরা পাইনি। একটি দুষ্টচক্র এই অবৈধ গ্যাস সংযোগের সাথে জড়িত বলে মনে হচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। পর্যায়ক্রমে জেলার সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে প্রশাসন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।